السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হিদায়াত দান করেছেন সেই আল্লাহর সমস্ত প্রশংসা যিনি মানুষকে ন্যায় বিচার করতে বলেছেন জুলম অত্যাচার আল্লাহ পাক হারাম করেছেন দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি যিনি ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য ইনসাফ করার জন্য সুবিচার কায়েম করার জন্য পৃথিবীতে প্রেরিত হয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি গত দুই সপ্তাহে মাতা পিতার অধিকার সম্পর্কে হক সম্পর্কে আলোচনা হয়েছে সেসব আলোচনাতে আশা করি মাতা পিতার যে হক রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে যে আদেশ রয়েছে মাতা পিতার ক্ষেত্রে তা স্পষ্ট হয়েছে এবং আশা করি তাতে যেসব ভাইদের ত্রুটি রয়েছে তারা সংশোধনের চেষ্টা করবেন এবং তার সাথে সাথে আশা করি যে মাতা পিতাও খুশি হবেন যে তাদের হক সম্পর্কে মুসলিম ভাই বোনদেরকে সজাগ করানো হয়েছে কিন্তু আজকের বিষয়বস্তু এমন একটি বিষয় যা শুনলে অনেক মাতা পিতাই হয়তো অসন্তুষ্ট হবেন অথবা তাদেরকে একটু কষ্ট লাগবে তবে মনে রাখবেন যে আরবিতে একটি কথা আছে আল হাক্কু মুররুন হক কথা একটু শক্ত লাগে একটু তিক্ত লাগে লাগে কিন্তু আসলে তিক্ত হয় না একজন অসুস্থ মানুষকে যদি খাওয়াতে চান তাহলে খেতে চাই না জবরদস্তি করে খাওয়াইতে হয় একজন রোগীকে চিকিৎসার জন্য ট্যাবলেট বড়ি দিলে নিতে চাই না ইঞ্জেকশন দিলে কষ্ট লাগে কিন্তু তা নিতে হয় অবশ্যই না নিলে রোগের আরোগ্য হবে না সেই রকমই যদিও সামান্য তিক্ততা লাগে এক শ্রেণীর মাতা পিতাকে কিন্তু কথা হচ্ছে হক আল্লাহ পাকের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এমন কোনো কথা হবে না যা দলিলবিহীন ছেলে মেয়েদের হকের ক্ষেত্রে মাতা পিতার দায়িত্ব সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা যদিও সময় হয়তো অল্পই নিব আপনাদের কিন্তু চেষ্টা করব যে যাতে করে মোটামুটি মাতা পিতারা সজাগ হতে পারেন ছেলে মেয়েদের হকের ক্ষেত্রে ছেলে মেয়েদের সম্পর্কে তাদের দায়িত্ব কি তাদের করণীয় কি এই সম্পর্কে কয়েকটি দিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের আয়াত নম্বর 74-এ দোয়া শিখিয়েছেন মুমিন বান্দাদেরকে প্রশংসা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব মানুষের যারা এই দোয়াগুলি করে এবং তার আগে আল্লাহ পাক
এবাদুর রহমান দয়াবান আল্লাহ পাকের বান্দাদের বেশ কিছু গুণাবলী উল্লেখ করেছেন। ওয়াইবাদুর রহমানিল লাযীনা ইয়ামশূনা আলাল আরযি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এইভাবে বেশ কিছু গুণ উল্লেখ করার পরে যে একটি দোয়া উল্লেখ করেছেন, যারা বলে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামিন আযাবাহা কানা গরামা, জাহান্নামের আযাব থেকে তারা মুক্তি কামনা করে। তারপরে আল্লাহ পাক এই রহমানের বান্দা যারা সৎকর্মশীল ভালো মানুষ নেক মুসলিম, যারা নিজেরা সৎ হতে চান এবং ছেলে মেয়েদেরকে সৎ বানাতে চান, তাদের দু আল্লাহ পাক শিখাচ্ছেন। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, রহমানের বান্দা তো তারাই, সৎকর্মশীল ভালো মানুষ তো তারাই, যারা বলে হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ আমাদেরকে ভালো স্ত্রী দান করো এবং ছেলে মেয়ে দান করো, সন্তান সন্ততি দান করো, এমন স্ত্রী এবং ছেলে মেয়ে দান করো কুররাতা আয়ুন, যা পেয়ে আমাদের চক্ষু ঠান্ডা হয়, চক্ষু শীতল হয়, নয়ন জুড়ায়, কুররাতা আয়ুন, দেখলেই শুনলেই তাদের কথা আলোচনা করলে, যদি দূরে থাকে চোখের আড়ালে থাকে, তাদের টেলিফোন আসলেই, তাদের সাথে কথা বললেই, তাদের খোঁজ খবর নিলেই পেলেই কুররাতা আয়ুন, মন ঠান্ডা হয়ে যায়, তাদের অবস্থা সম্পর্কে স্মরণ হলে মন ঠান্ডা হয়ে যায় যে আমার ছেলে মেয়েরা ভালো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ এমন স্ত্রী এবং ছেলে মেয়ে দান করো যাতে কুররাতা আয়ুন, চক্ষু শীতল হয়, ঠান্ডা হয়। ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে আল্লাহ ভীরুদের মুত্তাকিনদের সংযতদের ইমাম বানিয়ে দাও, ছেলে মেয়েরা সৎ হবে, মুত্তাকি পরহেজগার হবে, আল্লাহ ভীরু হবে এবং মাতা পিতা তাদের ইমাম হবেন। আল্লাহ লিল মুত্তাকিন ইমামা, সৎকর্মশীলদের আল্লাহ ভীরুদের নেতৃত্ব দান করো, ইমামত দান করো। নিঃসন্দেহে মাতা পিতা ছেলে মেয়েদের ইমাম, ছেলে মেয়েদের নেতা। সুতরাং ছেলে মেয়ে যদি মুত্তাকি হয়, পরহেজগার হয়, তাহলে সৎ লোকদের, পরহেজগারদের, মুত্তাকিনদের ইমামতি পেল মাতা পিতা। এই দোয়া আল্লাহ পাক শিখিয়েছেন মুমিন বান্দাদেরকে এবং তাদের প্রশংসা করেছেন যারা এই দোয়াগুলি করে। এখন আসুন ছেলে মেয়ের ক্ষেত্রে মাতা পিতার করণীয় কি। প্রথম বিষয়, তাদের ক্ষেত্রে ছোট থেকে যদি শুরু করা যায় তাহলে ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ সন্তানের প্রশংসা করেছেন গত সপ্তাহে, তার আগের সপ্তাহে, যে মাতা পিতার দোয়া ছেলে মেয়েদের ক্ষেত্রে উল্লেখ করেছিলাম। তার একটি দোয়া ছিল ওয়াসলিহলি ফি যুররিয়্যাতি, আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে সৎ বানিয়ে দাও। তাহলে আল্লাহ পাক শিখাচ্ছেন যে আপনি দোয়া করবেন আল্লাহ পাকের কাছে সৎ সন্তানের জন্য। সৎ সন্তানের জন্য দোয়া করলে আপনার অন্তরে তার আকাঙ্ক্ষা আছে, আশা আছে। যদি কোনো কাজের আশা থাকে, কোনো কাজের আকাঙ্ক্ষা থাকে, কামনা বাসনা থাকে, তাহলে তার জন্য কর্ম করতে হয়। কর্মবিহীন আশা করলে, আকাঙ্ক্ষা করলে কোনো দিন মনের আশা পূরণ হয় না। দুনিয়ার ক্ষেত্রে আমরা ভালোই বুঝতে পারছি, আমরা যদি রাত দিন আশা করতাম দেশে বসে সুখী হব, সুখী হব আর্থিক দিক থেকে, অথবা মক্কা মদিনা যাব, হজ করব, উমরা করব, আর বিদেশে যদি না আসতাম, সৌদি আরবে না আসতাম, কখনো হজ উমরা হইত না। তাহলে ছেলে মেয়েদের ক্ষেত্রে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন ওয়াসলিহলি ফি যুররিয়্যাতি, আর আপনি তাদেরকে সৎ বানাবার চেষ্টা করলেন না, কখনো সৎ হবে না তারা। তাহলে ছেলে মেয়েদের ক্ষেত্রে করণীয় হচ্ছে ছেলে মেয়েরা যাতে করে সৎ হয়, নেক হয়, তার জন্য প্রচেষ্টা চালাতে হবে, কামনা বাসনার সাথে কর্ম করতে হবে যে আমার ছেলেমেয়েরা কি করে সৎ হইতে পারে, পরহেজগার হইতে পারে, নামাজি হইতে পারে, ধার্মিক হইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিম শরীফের হাদিস, ইযা মাতা ইবনু আদম, অন্য হাদিসে রয়েছে ইযা মাতা আল ইনসান, আদম সন্তান যখন মারা যায় অথবা কোনো মানুষ মারা যায়, আদম সন্তানই মানুষ, যখন মানুষ মারা যায় ইনকাতা আনহু আমালুহু, তার আমল বন্ধ হয়ে যায়, দুনিয়ার কাজও বন্ধ হয়ে যায়, দিনের কাজও বন্ধ হয়ে যায়, আমল করা সব রকমের বন্ধ হয়ে যায়, নামাজ রোজা যেমন বন্ধ হয়ে যায় ইন্তেকালের সাথে সাথে, তেমন আপনার চাকরি বন্ধ হয়ে যায়,
আপনার পানাহারও বন্ধ হয়ে যায়, আপনার ঘুম বন্ধ হয়ে যায়, সবকিছু বন্ধ। কত আনো আমল বলা হয়েছে, আমল দুনিয়ার আমল এবং পরলৌকিক আমল, দিনের আমল, ধর্মীয় কাজ দুনিয়ার কাজ, সমস্ত কাজ কর্ম বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাতিন, তবে তিনটি আমল চলতে থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা জারিয়া, যদি এমন সাদকা করে যান যার নেকি স্থায়ী বা যার দ্বারা উপকৃত হচ্ছে মানুষ স্থায়ীভাবে দীর্ঘদিন ধরে, অথবা এমন বিদ্যা ছেড়ে গেছেন যার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, ইনতাফা বিহি। তৃতীয় বিষয় যেটি উল্লেখ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আও ওয়ালাদিন সালিহিন, এমন সন্তান, এমন ছেলে মেয়ে যা সালেহ নেক। তাহলে শুধু সন্তানের প্রশংসা করা হয়নি, আপনার দশটা ছেলে আছে মেয়ে আছে এর কোনো প্রশংসা করা হয়নি, আপনার ছেলে মেয়ের সংখ্যা বেশি কম এর প্রশংসা করা হয়নি, প্রশংসা করা হয়েছে সৎ সন্তান, বেশি হোক কিন্তু সৎ সন্তান। আর ওয়ালাদিন সালেহিন, সৎ সন্তান যদি হয় তাহলে মানুষের ইন্তেকালের পরেও তার কাজে আসবে, এই আমল তার চালু থাকবে। ইয়াদউলাহু, যদি সৎ সন্তান হয়ে দোয়া করে। তাহলে এই হাদিসের অংশ দিয়ে বোঝা যায় যে প্রথম কথা সন্তান সৎ হইতে হবে, অসৎ সন্তান, বেনামাজি সন্তান, ফাসেক সন্তান, পাপিষ্ঠ গুনাগার সন্তান, দিনমুখী না দুনিয়ামুখী, শুধু ফরজ যের পরোয়া করে না, ওয়াজিবের পরোয়া করে না, হারাম থেকে নাজায়েজ থেকে বেঁচে থাকে না, এমন সন্তান, টাকা পয়সার দিক দিয়ে যথেষ্ট দিতে পারছে, আপনাকে আয় উপার্জন যথেষ্ট করছে দিতে পারছে, কিন্তু দিন দিতে পারলো না, সৎ হতে পারলো না। সৎ হওয়ার জন্য মনে রাখবেন যে খুব সংক্ষেপের ভাষায়, অল্প ভাষায়, ফরজ ওয়াজিব আদায় করতে হবে, হারাম নাজায়েজ থেকে বাঁচতে হবে, কমের পক্ষে সৎ হওয়ার জন্য। তারপরে সুন্নাত মুস্তাহাবের জন্য চেষ্টা করবে, অপছন্দনীয় আপত্তিকর যে সবচেয়ে সব থেকে বাঁচবে। সৎ সন্তান যদি দোয়া করে তাহলে এই আমল চালু থাকবে, ইন্তেকাল হয়ে গেছে তারপরে আমল চালু আছে ওই সৎ সন্তানের মাধ্যমে। এই হাদিস আমাদেরকে এই শিক্ষা দেয় যে সন্তানকে সৎ বানাতে হবে, তাহলে আপনার মৃত্যুর পরে কাজে আসবে। আজকে ছেলে মেয়েদের লালন পালনের জন্য মানুষ এত পয়সা খরচ করে থাকে যে জীবনের কিছুই রাখে না, বড় বড় অঙ্কের টাকা ব্যবসার মাধ্যমে হোক, চাকরির মাধ্যমে আয় উপার্জন করে, এক পয়সা তারা নেই, সমস্ত টাকা পয়সা ছেলে মেয়েদের পড়াশোনায় ব্যয় করে দিচ্ছে। কি আশা নিয়ে যে আমার এই ছেলেগুলি ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলে, বড় উচ্চশিক্ষিত হলে বড় অঙ্কের টাকা পয়সা নিয়ে আসবে, যা আমি এখন ছিটাচ্ছি টাকা পয়সা এদের শিক্ষার ক্ষেত্রে, এদের তালিমের ক্ষেত্রে, এদের মানুষ করার ক্ষেত্রে, তার অনেক অনেক গুণ বেশি নিয়ে আসবে। কিন্তু মতের পরে কি হবে তার চিন্তা অধিকাংশ মানুষই করে না, যে আমার এই ছেলে মতের পরে আমার কি কাজে আসবে, বেনামাজি ডাক্তার, আমি মরে গেলে আমার কি কাজে আসবে, বেনামাজি ইঞ্জিনিয়ার, আমি মরে গেলে কি কাজে আসবে, বেনামাজি প্রফেসর, আমি মরে গেলে কি কাজে আসবে, কোনোদিন চিন্তা করে আজকালকার মানুষরা? কখন চিন্তা করে না। অথচ যে সময়টুকুর জন্য যে লাখ লাখ টাকা ব্যয় করছে ছেলে মেয়েদের পড়ার ক্ষেত্রে, সেই সময়টুকু সম্পর্কে তার জানা নাই যে কতদিন আমার এই ছেলে কাজে আসবে, আজকে আমার ছেলের আগে আমি মরে যেতে পারি। ছেলে মানুষে আসলো, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে আসলো, আয় উপার্জন শুরু করলো, ভোগ করতে মোটেই পেলাম না, গাছের ফল খেতে পেলাম না, মরে গেলাম, কিছুই জানা নেই। কিন্তু আখেরার সম্পর্কে আমাদের প্রত্যেকের জানা আছে যে বারজাখী জীবন, কবরে দীর্ঘকাল থাকতে হবে যতদিন কেয়ামত না হয়েছে, কেয়ামতে গিয়ে আবার জান্নাত জাহান্নাম সেখানে চিরকাল থাকতে হবে, খালেদিনা ফিহা আবাদা। জান্নাত পেলে তো ভালোই কথা আলহামদুলিল্লাহ, আর না হলে জাহান্নামে থাকতে হবে। সেখানে আউয়ালাদিন সালেহিন ইয়াদউলা, যদি সৎ সন্তান হয় আর দোয়া করে তাহলেই কাজে আসবে, এই ছেলে আমার শুধু দুনিয়ায় কাজে আসবে না, বরং মরে গেলে কবরের জীবনে কাজে আসবে, হাসরের মাঠে কাজে আসবে, কুল ফেরাতে কাজে আসবে, আমার জান্নাত জাহান্নাম, জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কাজে আসবে। কন্টিনিউ এই আমল চলতে আছে। ছেলেকে সৎ বানিয়েছিলেন, নামাজি বানিয়েছিলেন, দিনদার বানিয়েছিলেন, পরহেজগার বানিয়েছিলেন, আলিম বানিয়েছিলেন, সেজন্য আপনার ছেলে তার ছেলে মেয়েদেরকে তাদেরকে সৎ বানিয়েছে। আর যদি আপনার ছেলে মেয়েদেরকে সৎ না বানান, নামাজি না বানান, তাহলে আগামীতে আর কি আশা করতে পারেন যে আপনার ছেলেরা আবার তাদের ছেলেদেরকে আর কি বানাবে?
কি আর আশা করতে পারে? নিজেই যখন বানাতে পারেননি, আপনি হয়তো নামাজি ছিলেন, আমাদের দেশের অনেক মানুষ মুরব্বীরা যারা আছে বয়স্ক, তারা হয়তো নামাজি, তাদের ছেলেরা তেমন নামাজি না। তাহলে যারা নামাজি নয় তাদের ছেলে মেয়েটা সম্পর্কে আর কি ভালো আশা করতে পারেন আপনি? তাহলে প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে সৎ বানানো, ছেলে মেয়েদেরকে সৎ বানাতে হবে, তাহলেই আমাদের কাজে আসবে দুনিয়াতেও এবং আখেরাতেও কাজ আসবে। সৎ সন্তান যদি হয় তাহলে কখনো হতে পারে না যে মাতা পিতার অবাধ্য হবে, একটি কথা মনে রাখেন, দুনিয়ার ক্ষেত্রেও লাভ আখেরাত তো আছেই। সৎ সন্তান যদি হয়, আল্লাহ ভীরু যদি হয়, মুত্তাকি হয়, তাহলে কখনো হতে পারে না যে বাবা মা অসহায় আর তাদের সাহায্য সহযোগিতা করবে না, কখনো হতে পারে না। আপনি কি আশা করেন যে একজন বেনামাজি ছেলে আপনার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে দোয়া করবে, রব্বুক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়ে দোয়া করবে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি আমি সাগীরা দোয়া করবে? কখনো না। আর যদি করেও তো কাজে আসবে না। নবী করিম হাদিস আউয়ালাদিন সালেহিন ইয়াদুল্লাহ, সৎ সন্তান যদি দোয়া করে তাহলে কবুল হবে, অসৎ সন্তান তাহলে মাতা পিতার জন্য যদি কবর কাছে গিয়ে দোয়াও করে, বেনামাজির ছেলে কিন্তু মাতা পিতার অনুগত ছিল, মা বাবার কবর কাছে গিয়ে দোয়া করে, কিছু হুজুরদেরকে ভাড়া তাড়া করে নিয়ে আসে দেশি তরিকায়, আর কোরআন খানি বক্সায় এইসব করে, কোনো কাজে আসবে না। আউয়ালাদিন সালেহিন ইয়াদুল্লাহ, তাহলে সৎ সন্তান আমাদেরকে তৈরি করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি আমাদের করণীয় ছেলে মেয়েদের ক্ষেত্রে, তা হচ্ছে ন্যায় বিচার করতে হবে, আদল ও ইনসাফ করতে হবে। জীবদ্দশায় ছোট থেকে যখন বেঁচে আছেন তখনও, এবং ইন্তেকালের সময়, ইন্তেকালের মুহূর্তে, তার পূর্ব মুহূর্তে, সেই সময়গুলিতেও ন্যায় বিচার করতে হবে, অন্যায় করলে হবে না। ছেলে মেয়েদের ওপর অন্যায় করা, না হক বিচার করা, সুবিচার কায়েম না করা, এক নজরে না দেখা, যেভাবে আল্লাহ পাক দেখতে বলেছেন তা মাতা পিতার জন্য হারাম। এই ক্ষেত্রে পরিত্যক্ত সম্পদের ক্ষেত্রে নেন, ইন্তেকালের সময় যা কিছু ছেড়ে যাচ্ছেন সেসব সম্পর্কে আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন। ছেলেদের হক আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন, মেয়েদের হক আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ পাক নির্ধারিত করে দেওয়ার পরে কোন মানুষের জন্য জায়েজ নয়, কোন মানুষের এই রকম সাহস করা একটি মুসলিমের পরিচয় মোটেই নাই যে নিজে থেকে হস্তক্ষেপ করবে যে না মেয়ের জন্য বেশি হয়ে যাচ্ছে দেওয়া, অমুক ছেলেকে বেশি দিতে হবে, ওকে কম দিতে হবে, এই রকমের হস্তক্ষেপ আল্লাহ পাক জায়েজ করেননি, বরং কঠোরভাবে আল্লাহ পাক নিষেধ করেছেন, কঠোর শাস্তির কথা বলেছেন। এই আয়াতগুলি আপনাদেরকে শোনাই, আয়াত বড় লম্বা রয়েছে, মিরাসের আয়াতগুলি, পরিত্যক্ত ধন সম্পদের ভাগ বন্টন আয়াতগুলি, সূরা নিসার, সূরা নিসার আয়াত নম্বর 11 থেকে শুরু করে এই বিধানগুলি, হুকুম আহকামগুলি আল্লাহ পাক উল্লেখ করেছেন। ইউসিকুমুল্লাহু ফি আউলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করছেন, ইউসিকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করছেন। হয়তো স্মরণে রেখেছেন যখন মাতা পিতার হকের কথা গত সপ্তাহে, তার আগের সপ্তাহে বলছিলাম, তখনও এইরকমই শব্দ এসেছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই ইহসানা, আমি মানুষকে আদেশ করেছি, এখানে ওয়াসাইনা, আর এখানে ইউসিকুমুল্লাহ, ওসিয়তের শব্দ দিয়ে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ছেলে মেয়েদেরকে আল্লাহ ওসিয়ত করেছেন, আদেশ করছেন যে তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে। আর এখানে মাতা পিতাকে আল্লাহ আদেশ করেছেন, ইউসিকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে আদেশ প্রদান করছেন, চূড়ান্ত আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিনের, কি লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, তোমার ছেলে সন্তানের জন্য মেয়ে সন্তানের দ্বিগুণ, দুই মেয়ে সন্তানের সমান এক ছেলে সন্তানকে দেবে, এটি হচ্ছে আল্লাহ পাকের আদেশ। সুতরাং আপনার কাছে যদি 3 লাখ টাকা থাকে আর একটি ছেলে আছে একটি মেয়ে, তাহলে কি করবেন? একটি ছেলে আছে, ছেলেকে 2 লাখ দেবেন, মেয়েকে 1 লক্ষ দেবেন, আল্লাহ পাকের ফয়সালা। এতে আপনি 10,000 এদিক ওদিক করতে পারেন না, 10টি পয়সা এদিক ওদিক করতে পারেন না। এবং প্রত্যেকটি সম্পদের ক্ষেত্রে মনে রাখবেন, আমাদের দেশে অধিকাংশ মানুষ মেয়েদের হক দেয় না, মেয়েদের জুলুম অত্যাচার করে, আবার যারা দেয় তারাও
যেগুলি মাঠে ঘাটের জমি জায়গা চাষাবাদের জমি জায়গা আছে সেগুলি দেই, ভিটে মাটিতে কোনো অংশ নেই মেয়ের, সত্য কথা নাকি? ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, দোকানপাট আছে, সেখানে মেয়েদের অংশ নেই, ছেলেদের জন্য ভাগ করে রেখেছে। তিনটা দোকান আছে, আমার তিনটা ছেলে আছে, আর মেয়েরা কোনো হক নেই তাদের, আউযুবিল্লাহ। কত বড় জুলম অত্যাচার মাতা পিতার পক্ষ থেকে। ব্যাংকে টাকা পয়সা আছে বাবার, মেয়েকে কোনো খোঁজ খবরই দেয় না, মেয়েকে জানতে দেবে যে এত টাকা ব্যাংক ব্যালেন্স আছে, সুতরাং সেগুলি তোমাদের ভাগ আছে না, ওইসব খোঁজ খবর শুধু ছেলেদের আছে। এসব জুলম অত্যাচার চলতে আছে। পরিত্যক্ত ধনের ক্ষেত্রে আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন। এই ক্ষেত্রে সবচেয়ে বড় জুলম যা আমাদের সমাজে হচ্ছে, আজ পর্যন্ত 40-45 বছর বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত এমন একটি লোক আমার নজরে আসেনি, হতে পারে এক একটি দুটি লোক, এমন কোন লোক নজরে আসেনি যেই ব্যক্তি প্রত্যেকটি সম্পদে ন্যায্য অধিকার আল্লাহ যেইভাবে দিয়েছেন ছেলে মেয়েদেরকে, সেইভাবে মেয়েদেরকে হক দিয়েছে, এমন লোক আমার নজরে আসেনি। জানি না আপনাদের নজরে এসছে কিনা, যে মাঠের জমি তো ওইভাবে ভাগ দেবে, ভিটে মাটি তো ওইভাবে ভাগ দেবে, টাকা পয়সা যা কিছু আছে আর যেখানে জমানো আছে তাতে ওইভাবে ভাগভাবে ভাগ দেবে, ছেলেকে যেমন দেবে তেমনই মেয়েকে দেবে, ইত্যাদি ইত্যাদি। না, নাজায়েজ হারাম কাজ করে, যৌতুক দেয়, বেশি দেওয়ার জন্য যৌতুক দেয়, হারাম কাজগুলি করে। কিন্তু আল্লাহ পাক যা ফরজ করেছেন, ইউসিকুমুল্লাহ, আল্লাহ পাকের আদেশ, ফরজ আদেশ, যে ছেলেকে যা দেবে তার অর্ধেক মেয়েকে দিতে হবে, দুই মেয়েকে যা দেবে উনসাইয়াইন, দুই মেয়ের সমান এক ছেলেকে দেবে। সাইন কুননা নিসা আন ফাওকাসনা তাইন, আল্লাহ পাক বলছেন যদি তোমার ছেলে সন্তান না থাকে, শুধু মেয়ে থাকে দুই তদধিক, দুই অথবা দুইয়ের বেশি থাকে, তো ফালাহুন্না সুলুসা মা পারাক, তাহলে তাদের জন্য আল্লাহ পাক নির্ধারিত করেছেন দুই তৃতীয় অংশ তোমার ধন সম্পদের, পরিত্যক্ত ধন সম্পদের দুই তৃতীয় অংশ। তাহলে 3 লাখ টাকা আছে আর মারা গেল, বাবা মারা গেল অথবা মা মারা গেল, তাহলে কত টাকা পাবে এ মেয়েরা? 2 লক্ষ টাকা পাবে, বাকি 1 লক্ষ টাকা অন্যদের, মাতা পিতা থাকলে তাদের, মাতা পিতা না থাকলে ভাইদের, বোনদের ইত্যাদি। তো আল্লাহ পাক আর একটি মশলা বললেন, যদি একটি মেয়ে থাকে, ওয়াইন কানাত ওয়াহেদা, একটি মেয়ে থাকে, শুধু একটি মেয়ে আছে, তাহলে জামাইকে ঘর জামাই করে নিলেন আর সমস্ত ধন সম্পদ ওকে দিয়ে দিলেন, আর অন্য আত্মীয় স্বজন আছে সেই ক্ষেত্রে জুলম অত্যাচার করলেন, বাবা মা আছে দেন না, অথবা বাবা মা নেই ভাইদের হক ছিল একেবারে দেবেন, কে দেবে আজকাল ভাইদেরকে? আল্লাহ পাক বলছেন ওয়াইন কানাত ওয়াহিদাতান ফালাহা নিসফু, যদি এক মেয়ে হয় সে অর্ধেক পাবে, তার বেশি পাবে না, 3 লক্ষটা থাকলে 1.5 লক্ষ পেল, বাকি 1.5 লক্ষ বাঁচিল, আব্বা মানে ইন্তেকাল করেছে, আপনার আগে ইন্তেকাল করেছে, তাহলে এগুলি ভাই বোনেরা পাবে, তাদের হক রয়েছে। এখানে স্ত্রীর পরামর্শ নিলে হবে না, আরে এত টাকা তোমার ভাইদেরই দিয়ে দিবে, তোমার বোনদের দেবে না, না ওদের দেওয়া যাবে না, আল্লাহ পাকের ফয়সালা। তো যাই হোক, মিরাজ ভাগ বন্টনের বিষয়ে উল্লেখ করা উদ্দেশ্য নয়, কিন্তু ইনসাফ আল্লাহ পাক রব্বুল আলম যেভাবে করেছেন, যেভাবে আল্লাহ সুবিচার করেছেন, সেইভাবে আমাদেরকে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব প্রসিদ্ধ হাদিস, ইন্নাল্লাহ কাদ আতা কুল্লাযি হাক্কিন হাক্কা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক হকদারকে, প্রত্যেক হকওয়ালাকে তার হক প্রাপ্য অধিকার দিয়ে দিয়েছেন, কোরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে আল্লাহ হক দিয়ে দিয়েছেন, সেই হকের ক্ষেত্রে, সেই অধিকারের ক্ষেত্রে, সেই প্রাপ্যের ক্ষেত্রে কোনো রকমের হস্তক্ষেপ জায়েজ নাই। এ হচ্ছে আল্লাহর গোলামি, যে আল্লাহর আপনি বান্দা, আল্লাহর বান্দা শুধু নামাজের ক্ষেত্রে নয়, মসজিদে নয়, যে নামাজ পড়লেন তখন আল্লাহর বান্দা, আর যখন জমি জায়গার ভাগ বন্টন শুরু করলেন তখন জুলম অত্যাচার করে খেয়াল খুশি আপনি কাজ করলেন, ওখানে আবার শরীয়ত কি আছে, আমার ধন সম্পদ, এখানে আমার শরীয়ত কি, এখানে আবার কোরআনের মাসলা কি, আর হাদিসের মাসলা মতাই না। উদখুলু ফিস সিলমে কাফা, পূর্ণাঙ্গ মুসলিম হইতে হবে, নামাজ রোজায় হজ যাকাতে যেমন মুসলিম হইতে হবে, দাড়িতে টুপিতে যেমন মুসলিম হইতে হবে, তেমন মুসলিম হইতে হবে মানুষের মামলাতের ক্ষেত্রে, হকের ক্ষেত্রে। আর একটি কথা মনে রাখেন, যে আমরা অনেকে জুলুম করি, একের ওপর অন্যের দিকে ঝুঁকে যায়, একজনকে বেশি দিই আর একজনকে কম দিই, কি জন্য করি, মনে করি যে এই ছেলেকে বেশি দিলাম বা এক মেয়েকে বেশি দিলাম যে আমার বেশি কাজে আসবে, হয়তো এই আশা নেই,
এ আমার বেশি কাজে এসেছে, আমার বেশি কাজে আসবে। আল্লাহ পাক বলছেন তোমার জানা নেই কে তোমার বেশি কাজে আসবে। এই মিরাসের আয়াতগুলি উল্লেখ করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই আয়াতের শেষে, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়্যুহুম আকরাবু লাকুম নাফা, তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ ও আবনাউকুম তোমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি হ্যাঁ নাতি, লা তাদরুন তোমরা জানো না, আইয়্যুহুম আকরাবু লাকুম নাফা তোমাদের উপকারের বেশি অধিকারী কে, অধিক উপকারী তোমাদের জন্য কে বেশি উপকারী হবে, তোমার ছেলে বেশি কাজে আসবে না তোমার মেয়ে বেশি কাজে আসবে, তোমার বড় ছেলে বেশি কাজে আসবে না তোমার ছোট ছেলে কাজে আসবে, জানো না, লা তাদরুন আইয়্যুহুম আকরাবু লাকুম নাফা, তোমরা জানো না যে তোমাদের বাবা মা আর তোমাদের ছেলে মেয়েদের মধ্যে কে অধিক উপকারী হবে, কে বেশি কাজে আসবে। সুতরাং নিজের পক্ষ থেকে খেয়াল খুশি কাজ করো, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাগ বন্টনের কথা, ন্যায় বিচার সুবিচারের কথা উল্লেখ করার পরে বলছেন তিলকা হুদুদুল্লাহ, এ হচ্ছে আল্লাহ পাকের সীমানা সীমারেখা, হুদুদ বর্ডার, ফালা তাতাদুহা, সুতরাং এই সীমারেখাকে তোমরা লঙ্ঘন করিও না, তিলকা হুদুদুল্লাহ। অন্য জায়গায় বলেছেন ফালা তাতাদুহা, এই মিরাসের আয়াতগুলি যেখানে ভাগ বন্টনের আয়াত আল্লাহ উল্লেখ করে সেখানে বলছে তিলকা হুদুদ মামান ইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলাহ ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে আল্লাহ পাকের নির্ধারিত সীমারেখার মধ্যেই থাকবে, আল্লাহ পাকের সীমারেখা, যাকে যা দিতে বলেছেন তা দেন আপনি, আল্লাহ বলছেন আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবিষ্ট করবে, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, যার নিম্ন দেশে ঝর্ণা সমূহ প্রবাহিত থাকবে, আল্লাহ পাকের যে জান্নাত, যে জান্নাতের গুণাবলী দুনিয়ার মানুষ বর্ণনা করতে পারে না, মানুষ কল্পনা করে সেখানে পৌঁছিতে পারে না, সেই জান্নাত আল্লাহ পাক দেবেন যদি আপনি সেই সীমানার মধ্যেই থাকেন, খালেদিনা ফিহা সেখানে চিরকাল থাকতে পাবে, যালিকাল ফাউজুল আজিম, এটি তো সবচেয়ে বড় কামিয়াবি যে আপনি আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে না বিচার করলেন সুবিচার করলেন না হক কাজ করলেন না জুলুম অত্যাচার করলেন না জান্নাতে চলে গেলেন, এর চেয়ে বড় কামিয়াবি আর কি হতে পারে, যালিকাল ফাউজুল আজিম। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া মান ইয়াতিল্লাহ ওয়া রাসূলাহু ইয়াতাআদা হুদুদা, আর যারা আল্লাহর রাসূলের নাফরমানি করবে, না আল্লাহ পাক দিতে বলেছেন মেয়েকে এত টাকা দিতে হবে, এত জমি চলে যাবে মেয়ের ঘরে জামাইয়ের ঘরে, অপরের ঘরে আমার ছেলের ঘরে থাকবে না, অপরের ঘর মনে করে, আমি এইরকম বৃদ্ধদের কাছ থেকে অনেক সময় শুনেছি যে আমার ছেলেরা ছেলের ছেলেরা নাতিরা মানে ছেলের ছেলেরা যদি না খেয়ে থাকে মূর্খ লোকদের কথা, তাহলে আমার দুর্নাম হবে যে অমুকের নাতি অমুকের ছেলের ছেলেরা না খেয়ে আছে, অভাবে আছে, দুর্গত অবস্থায় আছে, আর মেয়ের ছেলে মেয়েরা যদি না খেয়ে থাকে ফুটপাতে থাকে অন্য বংশের দুর্নাম হবে, আমার কিছু হবে না, আউযুবিল্লাহ, এইরকম চিন্তাধারা জাহেল মূর্খ লোকদের, যারা দিন থেকে সরে আছে কোরআন সুন্নার আদর্শ থেকে সরে আছে, তাদের সরাসরি তাদের কাছ থেকে এই নাজায়েজ কথাগুলি অবৈধ হারাম কথা শুনিয়েছি, তারা এইরকম ধরনের চিন্তাধারা রাখে। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর রাসূলের নাফরমানি করবে, ওয়া ইয়াতাআদা হুদুদ, এবং আল্লাহর যে সীমানা রয়েছে সেই সীমানাকে লঙ্ঘন করবে, ওয়া লাহু আযাবুম মুহিন, এবং তার জন্য রয়েছে বড়ই অপমানজনক শাস্তি, আযাবুম মুহিন অপমানজনক শাস্তি রয়েছে। সুতরাং দুনিয়া আপনি জুলুম অত্যাচার করে যাবেন কার জন্য এসব করে যাবেন, আর আপনি আপনার পরিণাম খারাপ করবেন। আর একটি বিষয় মনে রাখবেন, মাতা পিতার ক্ষেত্রে, মাতা পিতার দায়িত্বের ক্ষেত্রে করণীয়ের ক্ষেত্রে, যে প্রত্যেকে হয় মাতা পিতা হয়ে গেছেন অথবা হবেন আগামী জীবনে, প্রত্যেককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দায়িত্বশীল বলে আখ্যায়িত করেছেন, প্রত্যেককে রাখাল বলে আখ্যায়িত করেছেন, আর প্রত্যেকের রাখালি সম্পর্কে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কালকে আমাদের জবাবদিহি করতে হবে। নবী করিম সাল্লামের খুব প্রসিদ্ধ হাদিস বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, বহু হাদিসের কিতাবে রয়েছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান তোমাদের প্রত্যেকে রাখাল রাইন, প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে তার রাখালি সম্পর্কে। তারপরে এক একটি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত উল্লেখ করেছেন, দেশের নেতাকে জিজ্ঞাসা করা হবে দেশবাসী সম্পর্কে, প্রজা সম্পর্কে, জনসাধারণ সম্পর্কে, দেশের যারা দায়িত্বশীল যারা বড় বড় পদে রয়েছে বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তি তাদেরকে তাদের নেতৃত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বাড়ির মালিককে পুরুষকে জিজ্ঞাসা করা হবে তার স্ত্রী এবং ছেলে মেয়েদের সম্পর্কে, বাড়ির যে মহিলা রয়েছে তাকে জিজ্ঞাসা করা হবে তার ছেলে মেয়েদের সম্পর্কে,
প্রত্যেককে জিজ্ঞাসা আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সুতরাং আমাদেরকে এর জবাব তৈরি রাখতে হবে, কি জবাব আল্লাহ পাকের দরবারে দেব তৈরি রাখতে হবে, ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে। এই মর্মে একটি ঘটনা শোনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব প্রসিদ্ধ সাহাবি, এবং তার একটি বৈশিষ্ট্য হচ্ছে মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে আনসারীদের প্রথম এই শিশুর জন্ম নোমান বিন বশির। বাশিরের ঘরে নোমানের জন্ম, আনসারীদের মধ্যে প্রথম ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে এই ছেলের জন্ম হয়। ওই সময় তার পিতা বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুসংবাদ দিতে আসেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে সন্তান হয়েছে, আমার ঘরে ছেলে জন্মেছে। এই বাশিরের দুটি স্ত্রী ছিল, ছোট স্ত্রী বড় স্ত্রী, বড় স্ত্রীর ছেলে মেয়ে আরো আছে। এই ছোট স্ত্রীর এই প্রথম ছেলে নোমানের জন্ম হয়। ছোট স্ত্রীর একটি প্রভাব থাকে স্বামীর উপর, আজকালকার জামানায় আরো বেশি। দুই স্ত্রী যদি থাকে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ছোট স্ত্রী বেশি প্রভাব বিস্তার করে ফেলে, বড় স্ত্রী কখনো কখনো প্রভাব বিস্তার করে যদি তার ছেলে মেয়ে বড় হয়, আর তারপরে প্রভাবশালী এদিক দিয়ে ভয় যদি থাকে স্বামীর ইত্যাদি, আর না হলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বড় স্ত্রীর উপরে জালেমেরা জুলুম করে থাকে। তো এই ছোট স্ত্রী ভাবলো যে একটা কিছু আমার ছেলেকে দিক, আমার স্বামী। স্বামীকে বললো যে স্বামী, তোমাকে বিয়ে করলাম আমি, আর এই ছেলে জন্ম হলো, তো আমার এই ছেলের নামে কিছু দাও। বলে ঠিক আছে দিলাম। বলছে না শুধু দিলাম বললে চলবে না, সাক্ষী রাখতে হবে, সাক্ষী রাখতে হবে। কাকে সাক্ষী রাখতে হবে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রাখতে হবে, সাক্ষী যাতে মজবুত, কোনোদিন অস্বীকার না করতে পারে, কারণ এইরকম দেওয়ার অনেক ওয়াদা করে ওরা খেলাফি করে, সাক্ষী শক্ত হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাক্ষী করবে, ঠিক আছে। ছোট স্ত্রীর কথায় রাজি, বশির রাদিয়াল্লাহু তাআলা বলছেন ঠিক আছে। গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হাদিসে শোনায় বলছেন সামিয়াত নোমান বিন বশির, নোমান বিন বশির বড় হওয়ার পরে নিজের ঘটনা নিজে বয়ান করছেন। বলছেন যে বড় হওয়ার পরে একদিন তিনি খুতবা দিচ্ছেন মেম্বারে চড়ে, আর বলছেন যে আতানি আবি আতিয়াতান, আমার আব্বা আমাকে কিছু দিয়েছিল, উপহার দিয়েছিল, যে এই বাশির নোমানের জন্য থাকলো। ফাকালাত আমরাত বিনতে রাওয়াহা, রাওয়াহার মেয়ে, আব্দুল্লাহ বিন রাওয়াহা যে সাহাবি ছিলেন তার বোনের বিয়ে হয়েছিল এই বাশিরের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু। লা আরদা তুশহিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি শুধু তোমার মুখের কথা দিলে আর দিয়ে দিবে এই কথায় আমি রাজি না, হাত্তা তুশহিদা রাসূলুল্লাহ, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাক্ষী না বানাবে তুমি। ফাআতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, বলছেন নোমান আমার পিতা আসলেন, ফাকাল ইন্নি আতাইতু ইবনি মিন আমরা বিনতে রাওয়াহা আতিয়াতান, আমরা বিনতে রাওয়াহার পেট থেকে যে আমার এই ছেলে জন্মেছে নোমান নাম রেখেছি, ওকে আমি কিছু দান দিয়েছি, বিশেষভাবে তাকে দিয়েছি। ফা আমার আপনি আন উশরাকা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার স্ত্রী এসে আমরা বলছে যে না, আমি শুধু তোমার মুখের কথা শুনবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাক্ষী করে এসো যাও, আপনাকে সাক্ষী করতে বলেছে সেই জন্য আপনার দরবারে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আতাইতা সায়রা ওয়ালাদেকা মিসলা হাজা, অন্য হাদিসে একটু ভিন্ন শব্দ রয়েছে, অর্থ কাছাকাছি একই, আনহালতা কুল্লা ওয়ালাদেক মিসলা হাজা, তোমার যতগুলি ছেলে মেয়েরে সবাইকে এইরকম ভাবে দিয়েছ, আরো ছেলে মেয়েরা যে রয়েছে তাদেরকে দিয়েছে এইভাবে, জিজ্ঞাসা করলেন, কালাল্লা না দিনি, শুধু একে দিয়েছি ছোট ছেলে, আর ছোট স্ত্রীর প্রথম ছেলে সেজন্য ওকে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো না, কালকে আমাদের জবাবদিহি করতে হবে, জাহান্নামে যেতে হবে। ওমা ইয়াসিল্লাহ ওয়া রাসূল ইয়াতাআদা হুদুদ ইয়াদখুলুন নারান খালিদান ফিহা, আল্লাহর সীমারেখা লঙ্ঘন করলে জাহান্নামে যেতে হবে, লাঞ্ছিত হইতে হবে। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদেলু বাইনা আউলাদেকুম, তোমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততির মাঝে তোমরা ন্যায়কে প্রতিষ্ঠা করো, সুবিচার করো, আদল ইনসাফ করো, ওয়াদেলু বাইনা আউলাদেকুম, ইনসাফ করবে না ইনসাফই করবে না, জুলম অত্যাচার করবে না। অন্য হাদিসে রয়েছে, যাও ফাইন্নি লা আশহাদু আলা জাউরিন, আমি কোন জুলমের ওপর কোনদিন সাক্ষী থাকতে পারি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন বিশ্ব জাহানের জন্য রহমত, আর আমি কোন জুলুম অত্যাচার না হোক বিষয়ে তুমি সিদ্ধান্ত নিয়েছো তার উপর আমাকে সাক্ষী বানাবে। আমি কোন জুলমের উপর সাক্ষী থাকতে পারি না। ধন সম্পদ কার ছিল? এখন হাদিসটা শুনলেন, কিছু এমন মাসলে আসি যেগুলি এই হাদিস থেকে আমরা নিতে পারি, এবং আমাদের সমাজে এইরকম কুসংস্কার রয়েছে, জুলুম অত্যাচার রয়েছে। এই হাদিস দ্বারা বোঝা গেল ধন সম্পদ দিয়েছেন কার সম্পদ? বাশির নিজের সম্পদ, আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু বাশিরের নিজের ধন সম্পদ, নিজের গুলি বাকি ছেলেগুলিকে না দিয়েও একটি ছেলেকে দিয়েছিলেন। নিজের ধন সম্পদ দেওয়ার ক্ষেত্রে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্ত কথা বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহ ভয় করো, জুলমের উপর তুমি আমাকে সাক্ষী বানাবে, কখনো হইতে পারে না। তাহলে চিন্তা করুন, আমাদের সমাজের এক শ্রেণীর মাতা পিতা বড় ছেলেদের টাকা পয়সা, অথবা বড় না হলে অনেক সময় হয়তো বড় ছেলে অকর্মা, কাজ করে না, কুড়ে বসে থাকে, শুয়ে থাকে, ঘুরে বেড়ায়, আর ছোট ছেলে হয়তো মেহনতি কাজ করে, বিদেশে এসেছে, টাকা পয়সা পাঠাইতে আছে, টাকা পয়সা পাঠাচ্ছে, কার কাছে টাকা পাঠাচ্ছে? দেশি তরিকে বাবার কাছে টাকা পাঠাচ্ছে। বাবার কাছে যদি টাকা না পাঠায় আমাদের দেশে এটা বড় জুলুম করলো জানো ছেলে, বাবার কাছে যদি টাকা পয়সা না পাঠায় তাহলে বড় জুলুম করলো। শুধু তাই নয়, এক অফিসারের সাথে আমার সাক্ষাৎ হয়, মুসলিম অফিসার, বলছে যে আমি খুব পারিবারিক সমস্যায় ভুগছি। কি? আমার আব্বার সাথে যতদিন লেখাপড়া করছিলাম, কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করেছি, কোনোদিন আমার দ্বন্দ্ব হয়নি, কিন্তু যেই চাকরিতে লেগেছি, চাকরি আবার কমার্শিয়াল ট্যাক্সের চাকরি, ট্যাক্সের চাকরিতে যে ঘুষ, ঘুষ তো আছে, যথেষ্ট ঘুষ খায় তারা। তো আমার আব্বা জিজ্ঞাসা করছে তোমার বেতন কত? আচ্ছা হলো হলো বেতন কত বললাম, তারপরে বলছে মাসে কত টাকা ঘুষ পাও, সেটাও চায় আমার আব্বা। মাসিক বেতন দিয়ে আব্বাকে রাজি করতে পারলাম না, এখন ঘুষ যে আমি মাসে কত টাকা ইনকাম করি তাও আমার আব্বা খেতে চায়। এখনো সেই বাবা বেঁচেও আছে, আর ছেলে অফিসারও বেঁচে আছে। আপনাদেরকে সত্য ঘটনা শোনাচ্ছি, এ হচ্ছে আমাদের অধিকাংশ বাবাদের অবৈধ সিদ্ধান্ত, অন ইসলামিক পারিবারিক সিস্টেম। টাকা পয়সা উপার্জন করে পাঠাচ্ছেন, টাকা যাচ্ছে কার কাছে? অ্যাকাউন্টে, কার নামে? বাবার নামে। বাবাকে জিজ্ঞাসা করেন, আমি জিজ্ঞেস করেছি অনেক বাবাকে এরকম, যে আপনার ছেলে দুটো তো বাড়িতে বাসে পয়েন্ট আছে অনেকে, হয়তো দেড়টা, আর বাকি দু একজন পাঠাচ্ছে, এই টাকাগুলি কি করবেন? বলে টাকা দিয়ে জমি জায়গায় কিনবো। আচ্ছা ভালো কথা, জমি জায়গায় কিনে কি করবেন? কার নামে কিনবেন? যে আমার নামে কিনবো, আমার স্ত্রীর নামে কিনবো। কত সুন্দর কথা, টাকা পাঠাচ্ছে কে? ছেলে। আর জমি কিনবে কার নামে? বাবার নামে নয়, মায়ের নামে, ছেলের মানে তার স্ত্রীর নামে। আচ্ছা আমি বললাম আপনার নামে জমি হলো, আপনার স্ত্রীর নামে জমি জায়গা হলো, তারপরে পাবে কে? সব ছেলেই পাবে। মাশাআল্লাহ, খুব ভালোই সিদ্ধান্ত, এত সুন্দর ইনসাফ আপনি করেন। একটি ছেলে দুটি ছেলে উপার্জন করলো, মেহনত করলো, তার স্ত্রী ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে, বিদেশে পড়ে থাকলো বছরকে বছর, দুই বছর, তিন বছর, পাঁচ বছর, আর আই ইনকাম করে বাবার নামে পাঠালো, যে বাবা আমার জন্য ভালোই চিন্তা ভাবনা করবে, ভালো জমি জায়গায় কিছু প্রপার্টি করবে, আর দেশে গিয়ে ফিরে কিছু করব। আর বাবা যেই ফিরে, বাবার কাছে যেই ফিরে আসছে ছেলে দু চার পাঁচ বছর দশ বছর পরে, বরং এখানে এক ভাই এক কোম্পানিতে, জামেল কোম্পানি থাকে, বলছে যে শেখ আমার বিশ বছর হয়ে গেল, টাকা পয়সা আজ পর্যন্ত বাবার নামে পাঠায়, আমার এক পয়সাও নেই, এখন এখানে কাজকর্মের অবস্থা খারাপ, এখন আমাকে হঠাৎ করে দেশে যেতে হবে, যাচ্ছি দেশে, আমার কাছে এক পয়সা নেই, বিশ বছর হয়ে গেল এখানে, এক পয়সা নেই। পয়সা কার কাছে? পয়সা আব্বার কাছে পাঠিয়েছি, খরচ করেছে ইচ্ছা মতো খরচ করেছে, আর যা কিছু জমি জায়গা করেছে তার নামে, আমি যে গিয়ে বসবো একটা ব্যবসা বাণিজ্য বা কিছু করতে হবে, একটা গাড়ি বা কিছু, কিছুই নেই আমার কাছে, কিছুই নেই আমার কাছে। বাবা মাকে জিজ্ঞাসা করেন, জবাব দেবে, এই আমাদের নামে জমি জায়গা হবে, তোমার সব ভাইরা পাবে, সব ভাইরা পাবে। আপনি দেখেন ওখানে বাশির নিজের ধন সম্পদ একটি ছেলেকে দিয়েছিল, বাকিগুলিকে দেয়নি। সেই জন্য নবী সর কি বললো, ইত্তাকুল্লাহ ওয়া আদলু বাইনাল, আল্লাহকে ভয় করো আর জুলুম করবে না, খবরদার। আর এখানে এক ছেলের উপার্জিত ধন সম্পদ পাঠাচ্ছে সে দেশ থেকে হোক আর বিদেশ থেকে হোক, আর তার টাকা পয়সা নিয়ে নিজের নামে করলেন, অন্যের ধন সম্পদ নিজের নামে করলেন, আর সমস্ত ছেলেদেরকে ভাগ বন্টন করে দিলেন। এটি ইসলাম? এ জুলুম কি ধরা পড়ছে না?
এই অত্যাচার সম্পর্কে কি আমরা বুঝতে পারছি না যে কত বড় জুলুম অত্যাচার? তারপরে অনেক সময় এরকম হয় যে ছেলে বিদেশ থেকে অথবা দেশে ভালো চাকরি করে টাকা পয়সা দিতে দিতে হঠাৎ করে মারা গেল, হঠাৎ করে মারা গেল, 30-40-50 বছর বয়সে মারা গেল, বাবা 60-70 বছরে বেঁচে আছে। এই 30-40 বছরের ছেলে যে মারা গেল, তার স্ত্রী বিধবা হইল, ছেলে মেয়েগুলি দু চারটি ছেলে মেয়ে আছে, তারা এতিম হল। এখন শরীয়তের মশলাতে কি ওই যে এতিম গুলোর দাদা বেঁচে আছে, দাদার ধন সম্পদে এই নাতিরা কেউ ভাগ পাবে না, কারণ অন্য অন্য ছেলেরা আছে। সেই জন্য আমাদের দেশে বলে মুজলিম মিরাস, ইংরেজদের কাছ থেকে এই কুফুরি কথা শিখেছে কানন গইরা এবং জনসাধারণ চাষিরা, মুজলিম মিরাস। এখন মিরাস থেকে মুজলিম হয়ে বঞ্চিত হয়ে গেল, টাকা পয়সা যা পাঠালো, যদি নিজের নামে ধন সম্পদ থাকতো, জমি জায়গা থাকতো, ইনসাফের সাথে আমার অমুক ছেলে টাকা পয়সা পাঠিয়েছে তার নামে জমি জায়গা হবে, তাহলে আপনার আল্লাহ নাফের আপনার সাথে যদি এরকম হতো যে আপনার ইন্তেকাল হয়ে গেল, আপনার ছেলে মেয়েগুলি দেশে এতিম হইল, আপনার স্ত্রী বিধবা হইল, কোনো অসুবিধা নেই, কারণ আপনার ধন সম্পদ জমি জায়গা আছে, কিন্তু টাকা পয়সা নিয়েছে তো বাবা, আর সব হয়ে গেছে ওর নামে, আর আপনি মারা গেলেন, আপনার ছেলে মেয়েগুলি কিছুই পাচ্ছে না দাদার কাছ থেকে, কিছুই পাচ্ছে না দাদার কাছ থেকে, আপনার স্ত্রী কিছুই পাচ্ছে না শ্বশুরের কাছ থেকে, কিভাবে? তার ছেলে আছে, তার মেয়ে আছে, আপনার ছেলে মেয়ে আর কি পাবে? এইভাবে কত যে জুলম অত্যাচার হয় আল্লাহ পাক ভালো জানে। ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, তাহলে শুনে রাখুন, তাহলে বাবা মা পাবে কি, বাবা মা পাবে কি? এতটুকু শোনার পরে ভাবছেন যে হয়তো বাবা মা তাহলে কিছু পাবে না, যা টাকা পয়সা আমি করছি সব আমি করব, এক পয়সা দেব না, না অবশ্যই নয়। তাহলে বাবা মা পাবে কি, তাদের প্রাপ্য কি? যদিও গত দুই আলোচনায় মাতা পিতার হকের ক্ষেত্রে চলে এসেছে, আবার বলছি ওই কথা, বাবা মারা যাদের শুনে নেই যে শরীয়তে তাদের ছেলে মেয়েদের কাছে বা ছেলেদের কাছে প্রাপ্য কি, মেয়েরকে তো আল্লাহ পাক উপার্জনের দায়িত্ব দেয়নি, সেই জন্য মেয়ে বিবাহ দিয়ে দিবে, মেয়ের কাছে পাওয়ার কিছু নেই, শুধু সদাচরণ পাবে, খেদ্য পাবে, আর্থিক দিক থেকে যা পাওয়ার আছে তা ছেলের কাছ থেকে। কি পাবে? বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায় অথবা বৃদ্ধ হয়নি কিন্তু কাজকর্ম করতে পারছে না বা কাজকর্ম নয় তাদের, তাদের আর্থিক অভাব রয়েছে, আর্থিক অভাব রয়েছে, তাহলে তাদের খাওয়া দাওয়ার সুব্যবস্থা পাবে। এবং যা ছেলে খাবে, ছেলের ছেলেরা আপনি যা উপার্জন করছেন এখানে হোক আর দেশে হোক, আপনি উপার্জন করছেন, আপনি ঢাকা শহরে থাকেন, ভালো একটা চাকরি করেন আর ঢাকা শহরে থাকেন, আপনি যেই মানের খাবার খান তার চাইতে যথাসাধ্য আপনি আপনার বাবা মাকে ভালো খাওয়াবেন, এটা পাবেন। আপনি ঢাকা শহরে থাকেন, আপনার আব্বা আম্মা গ্রামে থাকে, গ্রামে মাসেও একবার হয়তো মাছ গোস্ত পায় না, আর আপনি প্রতিদিন প্রায় মাছ গোস্ত খান না, আল্লাহ পাকের কাছে জবাব দিয়ে দিতে হবে, মনে রাখবেন, মাপকাঠিটা ঠিক রাখবেন, ব্যালেন্স দাঁড়িপাল্লা ঠিক রাখবেন, আপনি যা কিছু খাচ্ছেন, আপনার ছেলে মেয়ে যা কিছু খাচ্ছে তা তো পাবে, তার বেশি ভালো দেওয়ার চেষ্টা করতে হবে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, লেবাস পোশাকের ক্ষেত্রে, আপনি যা পড়ছেন আপনার ছেলে মেয়েদেরকে, স্ত্রীকে যা পড়াচ্ছেন তার চাইতে ভালো আপনার মা বাবাকে দেওয়ার চেষ্টা করবেন, আপনি দেবেন তাদের হক। খাওয়া পড়া, আপনার ছেলে মেয়েদের যেমন চিকিৎসা করছেন আপনার বাবা মায়ের, তেমন তার চাইতে ভালো চিকিৎসার ব্যবস্থা করবেন আপনি, অসুস্থ হলে তারা আপনার বাবা মার প্রয়োজনীয় জরুরি কিছু আর কাজ রয়েছে, মানুষ চলাফেরা করলে যেসব প্রয়োজন থাকে হয়তো কাউকে দেওয়া, এইসব ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করবেন মাতা পিতার সাথে। বাকি আপনার আয়ু উপার্জন সবকিছু বাবার হাতে দিয়ে দিতে হবে, এবং আপনার ভাগ্য নির্ধারণ করবে, নির্ণয় করবে আপনার বাবা মা আপনার নামে করলো, না হইলে নিজের নামে করলো, না হইলে তার স্ত্রীর নামে করলো, আপনার আম্মার নামে করলো, সবার সবগুলি ভাইয়ের নামে ভাগ বন্টন করে জমি জায়গা করলো, এইসব জায়গ নাই, সব যাইতে নাই, জুলম। ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো এবং ছেলে মেয়েদের ক্ষেত্রে ন্যায় বিচার করবে। আপনি যদি আপনার বৃদ্ধ বৃদ্ধ মা বাবা আর তাদের কি প্রয়োজন আছে, তাদের খাবারের প্রয়োজন আছে আপনি দিচ্ছেন সুন্দরভাবে, তাদের লেবাস পোশাকের প্রয়োজন রয়েছে তা দিচ্ছেন আপনি, তাদের চিকিৎসার প্রয়োজন রয়েছে তা দিচ্ছেন আপনি, তারা কোথায় যাবে মেয়ের বাড়ি যাবে তাদের যাতায়াত খরচ দিচ্ছেন আপনি, তাদের পকেট খরচ দিচ্ছেন আপনি, আর কি চাই তাদের, আর কোনো কিছুর প্রয়োজন নেই। এইরকমই চলাফেরার জন্য কোনো কিছু যদি জরুরি হয় আপনার সমাজে তাহলে সেগুলি দেবেন, কিন্তু আপনি মোটা অঙ্কের অর্থ দিচ্ছেন আর তা দিয়ে সম্পদ কিনছে, ইচ্ছা মতো যা কিছু করছে, বরং বিয়ে শাদিতে একটা বিয়েতে হয়তো 50,000 টাকা দিয়ে বিয়েটা সারা যেত,
এক লাখ টাকা দিয়ে সারা যেত। টাকা তো বিদেশ থেকে আমার ছেলে পাঠাচ্ছে, সুতরাং অসুবিধা কি? বিয়েতে যাওয়া বড় জাতির দু চারটা বাস নিয়ে আসো, টাকা তো গরম, কারণ টাকা তো আর নিজের না। আর মনে রাখবে, টাকা পয়সা নিজে উপার্জন না করলে তাতে মায়া থাকে না, নিজে মেহনত করলে সেই টাকা পয়সা মায়া আছে, যে কত কষ্ট করে হালাল রুজিক পেতে হয়। হারাম পাওয়া সহজ, কিন্তু সেটা টিকে না বেশি দিন, আর হালাল পয়সা উপার্জন করতে কষ্ট লাগে, এই কথা সবাই বুঝে না, তার মধ্যে অনেক মা বাবাও বুঝে না। সুতরাং মেয়ের বিবাহ, ছেলের বিবাহ, আর আপনি পাঠাচ্ছেন টাকা পয়সা, আর এক ছেলের বিয়ে দিচ্ছে, আর মেয়ের বিয়ে দিচ্ছে, এক লাখে হয়তো সেখানে পাঁচ লাখ টাকা খরচ করছে, তিন লাখ টাকা খরচ করছে। কেন খরচ করবে আপনার টাকা? আপনার টাকা এভাবে তুষারপাত কেন করবে, নষ্ট কেন করবে? আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে না? অবশ্যই জবাবদাহি করতে হবে। তো এই ছিল বেশ কিছু কথা হক সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের হক দিয়েছেন, সুতরাং হক সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বলছেন, ইন্না লিরব্বিকা আলাইকা হাক্কান, তোমার রবের তোমার উপর হক রয়েছে, আল্লাহর হক রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ পাক যেসব হক রয়েছে, ইবাদত, বন্দেগী, আল্লাহর হক। বলে নাফসেকে আলাইকা হাক্কান, তোমার নিজের হক রয়েছে, নিজের হক রয়েছে, নিজের হক দিতে হবে, নিজের শরীরের হক দিতে হবে, ঘুমের ক্ষেত্রে, বিবাহ সাদির ক্ষেত্রে, যেসব হক রয়েছে মানুষের জীবনযাপনের জন্য, অসুস্থ হয়েছে চিকিৎসার ক্ষেত্রে হক রয়েছে, না আপনি চিকিৎসা করবো না, আর অসুস্থ হয়ে আপনি পড়ে আছেন না, আপনার হক রয়েছে। আর বলে আহলেকে আলাইকা হাক্কান, তোমার ওপর তোমার পরিবার, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়েদের হক আছে, যেসব ভাইরা অজ্ঞতার কারণে অথবা সামাজিক চাপে, পারিবারিক চাপে প্রত্যেকটি টাকা যা ইনকাম করছেন, মাসের স্যালারি, পকেট খরচ রেখে সব টাকা ওই বাবা মায়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছেন, তারা ওয়াইন্নালে আহলেকে আলেকে হাক্কান, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়েদের তোমার হক রয়েছে, হক কি করে আদায় করবেন? কি করে হক আদায় করবেন? আমাদের দেশের অজ্ঞ জাহেল মূর্খ বাবা মারা ছেলে বিয়ে শাড়ি করার পরে যদি তার স্ত্রীর জন্য একটা শাড়ি কিনে নিয়ে চলে আসে, ব্লাউজ নিয়ে চলে আসে, বড় বিয়াদি করলো, আরে আমি বেঁচে আছি, মুরব্বী বেঁচে আছে, আমি আমার বউ মাকে শাড়ি এনে দেবো, আমি ব্লাউজ এনে দেবো, আমি কাপড় চোপড় এনে দেবো, বড়ই অজ্ঞতা, আপনি কেন এনে দেবেন? আল্লাহ পাক আপনার দায়িত্ব দেয়নি এই দায়িত্ব? আপনার ছেলে যেদিন বিয়ে করেছে সে নিজের কাঁধে নিয়েছে, তাকে সজাগ করতে হবে যে এখন তোমার তো দায়িত্ব এসেছে, তোমাকেই দায়িত্ব পালন করতে হবে, আপনি কেন দায়িত্ব নেবেন? আর তার জন্য এর কাছ থেকে টানবেন, ওর কাছ থেকে টানবেন, এই এই ছেলের উপর জুলুম করবেন, ওই ছেলের উপর জুলুম করবেন কেন? মাতা পিতাকে কেউ যদি হক না দেয়, আর একটি কথা শুনে রাখবেন, মাতা পিতার হক শুনলেন, খাওয়া দাওয়া, হ্যাঁ, লেবাস পোশাক, চিকিৎসা, প্রয়োজনে যেসব খরচ রয়েছে, এসব যদি না দেয় ছেলেরা, তাহলে তাদের বিনা অনুমতিতে প্রয়োজন মোতাবেক দিতে পারবে, বিনা অনুমতিতে ছেলের বাড়ি থেকে প্রয়োজনে নিয়ে যেতে পারবে, বাবার বাড়ি খাবার নেই, বাবা মায়ের খাবার নেই, ছেলের কাছ থেকে অনুমতি নিতে হবে, বাবা খাবারের ব্যবস্থা দাও, মাসের আমার খরচ দাও, না বিনা অনুমতিতে নিতে পারবে, স্ত্রী পর্যন্ত, ছেলে মেয়ে পর্যন্ত বাবার কাছ থেকে যেখানে খরচ নিতে পারে, নাবালক ছেলে মেয়ে আর স্ত্রী স্বামীর থেকে না জানিয়েও খরচ নিতে পারে, এরকম একটি ঘটনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে। আবু সুফিয়ান, আবু সুফিয়ানের নাম কে জানে রাদিয়াল্লাহু তাআলার পরে মুসলমান হয়েছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু সুফিয়ান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, উম্মে হাবিবার রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত কৃপণ ছিলেন, হাদিসে এসেছে, সুতরাং গীবত নাই, ঘটনা বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে। অত্যন্ত কৃপণ ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনীন বর্ণনা করেছেন যে হিন্দ বিনতে উতবা, মাবিয়া রাদিয়াল্লাহু তাআলার মায়ের নাম ছিল হিন্দ, আমাদের দেশে হিন্দা হিন্দা বলে ওকে, ওই হিন্দ আবু সুফিয়ানের স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাইন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবু আবা সুফিয়ান রাজুলুন শাহীহুন, আবু সুফিয়ান অত্যন্ত বখিল, অত্যন্ত কৃপণ, শুধু বখিল না, একেবারে বখিল মানে যাকে বলে যা ফরজ জরুরি তাও করবে না, কৃপণ দুই রকম আছে, এক কৃপণ যে অন্য কাউকে দাওয়াত খাওয়ায় না, তাই না, কিন্তু নিজে ভালোই খায় মোটামুটি কৃপণ, আর অত্যন্ত কৃপণ হচ্ছে যে কাউকে দাওয়াতও খাওয়ায় না, নিজেও ভালো খায় না, নিজেও জানকে কষ্ট দেয়, অত্যন্ত কৃপণ শাহী, শুধু বখিল না, বখিলের চাইতে বেশি হচ্ছে কৃপণ শাহী, ওয়ালাইসা ইউতিনি, আর ফরজ ওয়াজিবের ক্ষেত্রেও খরচ করে না,
এমন বকিলের বকিল যেখানে ফরজ আজও সেখানেও খরচ করে না, মাতা পিতার হকের ক্ষেত্রে খরচ করে না, ছেলে মেয়েদেরকে ঠিকভাবে খরচ করে না। হ্যাঁ, অথচ আল্লাহ দিয়েছেন, এমন নয় যে অভাব আছে। ওয়ালাইসা ইউতিনি মা ইয়াকফিনি ওয়ালাদি, আমার স্বামী আবু সুফিয়ান এত বকিলের বকিল যে আমাকেও দেয় না যা আমার লাগে, কাপড় চোপড় খাওয়া দাওয়া, আর আমার ছেলে মেয়ে যেগুলি আছে সেগুলিকে দেয় না। ইল্লা মা আখাজতু মিনহু, তবে আমি যদি লুকিয়ে নিয়ে নিই তাহলে হয়, লুকিয়ে নিলে নিতে পারি, যথেষ্ট আছে, তার অভাব নেই। ওয়াল্লাহি আলম, না জানিয়ে যদি নিই তাহলে ঠিক আছে, জানালে আমার অসুবিধা আছে, দেবে না জানলে অসুবিধা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি বললেন, খুজি মা ইয়াকফিকে ওয়ালাদাকে বিল মারুফ, তুমি তোমার জন্য এবং তোমার ছেলে মেয়েদের জন্য যা যথেষ্ট হয় তা সচরাচর যা লাগে প্রয়োজন তা নিতে পারো। বিল মারুফ মানে যা সাধারণত লাগে, আমাদের সমাজে যেরকম খাওয়া দাওয়া খরচ লাগে সেরকম দেবেন, গ্রামের সমাজে যেমন খাওয়া দাওয়া খরচ লাগে তেমন দেবেন, শহরে জীবনযাপনের আপনার মতো লোকেরা যারা আছে তারা কিরকম খরচ খরচা করে চলে, কিভাবে চলাফেরা করে, ওই রকম নেওয়া যাবে, তার বেশি নয়। তাহলে স্ত্রী তার ছেলে মেয়েদের জন্য স্বামীর ধন সম্পদ থেকে না জানিয়ে নিতে পারে। ছেলের উপর স্ত্রীর বেশি হক না বাবার বেশি বড় হক? বাবা মায়ের বড় হক। তাহলে বাবা মা নিঃসন্দেহে নিতে পারে, বাবা মার প্রয়োজন আছে ছেলের মাল থেকে নিতে, ছেলের বাড়ি থেকে নিয়ে যাবে, আমার খাওয়ার প্রয়োজন আছে, খাবার দাও, উঠিয়ে নিয়ে যাবে খাওয়া দাওয়ার জন্য। কিন্তু ধন সম্পদ নিয়ে কি অন্য কাউকে দেবে, ধ্বংস করবে, নষ্ট করবে, যেখানে 10 টাকা যথেষ্ট সেখানে 100 টাকা 50 টাকা খরচ করবে? না, এই জুলুম অত্যাচারের জবাবদেহি কালকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলমীর দরবারে করতে হবে। একটি হাদিস আমাদের দেশে কিছু লোকেরা আলেমরা পেশ করে, আন্তা ওয়া মালুকা লিয়াদিকা, তুমি এবং তোমার ধন সম্পদ তোমার পিতার জন্য। এই হাদিস পেশ করে এক শ্রেণীর মূর্খ পিতারাও আর কিছু ওই ছোটখাটো আলেমগুলি, তার মনে করে দেখো হাদিস আছে তোমার ধন সম্পদ তোমার মাতা পিতার জন্য, কিন্তু এই হাদিসেই প্রমাণ করে যে তোমার ধন সম্পদ আছে, আন্তা ওয়া মালুকা তোমার ধন সম্পদ। তাহলে আপনার টাকা পয়সা আপনার ধন সম্পদ, আপনি যে বেতন পাচ্ছেন মাসে সেটা আপনার ধন সম্পদ না আপনার বাবার ধন সম্পদ? কার? মা লোকা নবী বলছেন তোমার ধন সম্পদ, তাহলে আপনাকে রাসূলুল্লাহ মালিক বানালেন, অর্থাৎ আরেক ভাষায় বললে আপনার ব্যক্তি মালিকানা আছে, এমন না যে যা কিছু স্যালারি পাচ্ছেন অটোমেটিক একবারে বাবার ঘরে পৌঁছে যাবে, দিতেই হবে। হ্যাঁ, সব কিছুর মালিক সে, আপনার কোনো ব্যক্তি মালিকানা নেই না, কমিউনিজমের মতো সরকার সব কিছুর মালিক, ওইরকম বাবা আপনার সব কিছুর মালিক না, আনতা ওয়া মালু তুমি এবং তোমার ধন সম্পদ, তাহলে তোমার ব্যক্তি মালিকানা আছে। কিন্তু বাবার প্রয়োজন হলে মায়ের প্রয়োজন হলে হ্যাঁ লিয়া দিকা তোমার আব্বার জন্য, আব্বার ঋণই হ্যাঁ। আর একটি মশলা বলি, বলবেন না, আব্বার খাওয়া দাওয়ার অভাব নেই, চিকিৎসার অভাব নেই মাশাআল্লাহ, কাপড় চোপড়ের অভাব নেই, কিন্তু তার উপর ঋণ আছে, ঋণ পরিশোধ করতে পারছেন না। হ্যাঁ, আপনার বেতন থেকে আপনার আয় উপার্জন থেকে ঋণ পরিশোধ করতে হবে আপনার পিতা, কারণ ঋণের বোঝা নিয়ে সে মারা যাবে না, ঋণ মুক্ত করতে হবে তাকে, এগুলি হচ্ছে মাতা পিতার হক। এই হাদিস একটি হাদিস আরো স্পষ্ট করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আন্না রাজুলান আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বাপ বেটাতে ঝগড়া লাগিয়ে দিয়েছে, বাবার বিরুদ্ধে বাবার কাছে কিছু টাকা পাবে, আব্বাকে ধার দিয়েছিল, ধার দিয়েছে, সময় শেষ হয়ে গেছে, টাকা চাইছে তার কাছে, টাকা দিচ্ছে না, তখন খুব একটু জোরাজুরি করেছে, কখন টাকা দেবেন, দেন না কেন এতদিন থেকে, একটু চাপ সৃষ্টি করা শুরু করেছে। ইউখাসিমু আবাহু ফি দাইনিন আলাইহি, পিতার উপর ঋণ ছিল মানে সে টাকা দিয়ে রেখেছিল, বাবার সাথে একটু ঝগড়া তর্ক বিতর্ক করছে যে টাকা দেবেন কখন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন আনতা ওয়া মালুকা লিয়াবিকা, তুমি তোমার ধন সম্পদ তোমার পিতার জন্য, সুতরাং তোমার টাকা যে ধার নিয়ে রেখেছে তোমার আব্বা দিতে পারছে না, এটি তোমার পিতারই, অর্থাৎ ছেলের কাছে যদি ধার নিয়ে থাকে আব্বা আর না দিতে পারে, আল্লাহ কালকে আমাদের জিজ্ঞাসা করবেন না। অন্যের কাছে টাকা পয়সা নিয়ে থাকলে যেখানে ঋণ আপনাকে পরিশোধ করতে হচ্ছে ছেলে হিসাবে, তাহলে যদি আপনার কাছ থেকে ঋণ নিয়ে থাকে কোনো অভাবের সময়, তাহলে এই ঋণ পরিশোধ করা ফরজ নয় যদি না পারে করতে, আর যদি তার ধন সম্পদ থাকে তাহলে ঋণ পরিশোধ করবে। ইমাম আবু হাতেম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের অর্থ বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাজারা আন মুআমালাতি আবাহু বিমা ইউআমালু বিহিল আজনাবিন, বাবার সাথে মায়ের সাথে ওই রকম দুর্ব্যবহার করবে না, ওই রকম শক্ত কঠোর ভূমিকা নেবে না যেমন অন্য লোকে টাকা পয়সা ধার দিয়ে থাকলে, দাও টাকা কখন দিবে তুমি এতদিন দাও না কেন, বাবা মাকে এরকম বলতে পারবেন না। ও আমার ও বীররেহি ওয়ারিস্তেবেহি, এবং সেই ছেলেকে আদেশ করলেন যে তুমি নম্র ব্যবহার করো তোমার
পিতার সাথে কথায় কাজে এলা আইয়াসেলা ইলাইহিম আলুজা, তখন তোমার বাবার কাছে মাল ধন সম্পদ না আসছে, ধন সম্পদ আসলে তখন দেবে, আর যদি না আসে তাহলে নেই, তোমার আব্বার কাছে টাকা পয়সা নেই, তোমার টাকা পয়সা দিতে পারছে না। লা আন্না মালাল ইবনে ইয়ামলিকুল আব ফি হায়াতিহি মিন গায়রি তিবি নাফসি মিনাল ইবনে বিহি, এই হাদিসের এই অর্থ নয় যে ছেলের ধন সম্পদের সবগুলির মালিক হচ্ছে বাবা, এই অর্থ নয়, ভালো করে বুঝবেন কথাটি। লা আন্না মালাল ইবনে, ছেলের মাল, ইয়ামলিকুল আব ফি হায়াতিহি, তার জীবদ্দশায় সবকিছুর মালিক হয়ে গেল বাবা, না আপনি বেতন পাঠাচ্ছেন সব টাকার মালিক বাবা, না কখনো না, এটি শরীয়ত নয়, যতক্ষণ সন্তুষ্ট হয়ে না দিবে। হ্যাঁ আপনি যদি সন্তুষ্ট হয়ে দিয়ে দেন আমার আব্বার অ্যাকাউন্ট আমি পাঠিয়ে দিচ্ছি, অসুবিধা নেই আপনি পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু দেখেন আবার জুলম না হয়, এমন করে পাঠিয়ে দিলেন যে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলো, আপনার স্ত্রী বিধবা হয়ে গেল খালি হাতে, আপনার ছেলেরা সব গরিব ফকির, আর আপনার আব্বা আল্লাহর ভয় করে না, ওই ছেলেটাকে দিল, আপনার ছেলেরা কিছু দিল না, অথচ আপনার উপার্জিত টাকা পয়সা জমি জায়গা আপনার টাকা পয়সা দিয়ে করেছে, আর আপনি মারা গেলেন তখন আর আপনার ছেলেদেরকে কিছু দিচ্ছে না। এইরকম আজকালকার জামানার অধিকাংশ মাতা পিতার অবস্থা। সুতরাং চিন্তা করতে হবে যাতে করে আপনি আপনার আব্বা আম্মারও ভালো করে হক আদায় করতে পারেন, আর আপনার ছেলে মেয়ে স্ত্রীও সুন্দরভাবে হক আদায় করতে পারেন, কারো জুলুম অত্যাচার না হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, লা ইয়াহিল্লু মালা ইমরি মুসলিমিন, কোন মুসলিমের ধন সম্পদ হালাল নয় ইল্লা বিতিবে নাসি মিনহু, যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় খুশি হয়ে না দেবে। প্রত্যেকের যখন ব্যক্তি মালিকানা আছে, ছেলে যদি অন্তরের খুশি হয়ে, অন্তর থেকে খুশি হয়ে যদি স্বেচ্ছায় না দেয়, তাহলে বাবা জবরদস্তি করে নিয়ে নিবে, আমার অ্যাকাউন্টে টাকা পাঠাও, তোমার জন্য কিছু করব, তারপর আপনার জন্য কিছুই করলো না, সব টাকা নিজের নামে প্রপার্টি করলো আর সব ছেলেদেরকে ভাগ বন্টন করে দিল। লা ইয়াহিল্লু মালা ইমরি মুসলিমিন, কোন মুসলিমের জন্য আর তার মধ্যে মাতা পিতা তাদের জন্য হালাল নয় যে ছেলে টাকা পয়সা নিয়ে, এক ছেলে টাকা পয়সা নিল, দুই ছেলে টাকা পয়সা নিল, আর বাকি দু চার পাঁচটা ছেলে মেয়ে আছে তাদেরকে সবকে দিয়ে দিল ভাগ করে। আপনার 5 লাখ টাকা, 5 লাখ টাকার মালিক ছিলেন, আব্বার নামে যখন পাঠালেন তখন সেই 5 লাখ টাকা ভাগে 5 ভাইয়ের কাছে আসলো, আপনার ভাগে 1 লাখ টাকা আসলো, উপার্জন করলেন 5 লাখ, পেলেন 1 লাখ, এটি শরীয়ত নয়, এটি শরীয়ত নয়। আর একটি কথা ভুলে যাওয়ার আগে উল্লেখ করে দিই, ছেলে মেয়েদের ক্ষেত্রে মাতা পিতার শিক্ষা দীক্ষার ক্ষেত্রেও দায়িত্ব হচ্ছে যে সুবিচার কায়েম করবে, নাই বিচার করবে। আমাদের দেশের বাবা মারা অনেকে কি করে, এক দুইজন ছেলেকে খুব উচ্চ শিক্ষিত করে, ডাক্তার বানিয়ে দিল, ইঞ্জিনিয়ার বানিয়ে দিল, জিজ্ঞাসা করেন বাকি ছেলেগুলি কি, টাকা পয়সা কোথায় পাবো, এত একটা ছেলেকে পড়াইতে পারি না, একটা দুটো ছেলেকে পড়িয়েছি কোনো রকম, বাকিকে পড়াইতে পারলাম না, বাকিগুলোকে চাষি বানিয়ে দিলাম, অশিক্ষিত মূর্খ করে রেখে দিল, মাধ্যমিক পাশ করাতে পারলো না। আপনাকে প্রত্যেক ছেলেকে পড়াশোনার জন্য লাগাইতে হবে, প্রত্যেকটি মেয়েকে আপনাকে তালিম তরবিয়ত দিতে হবে, তারপরে কেউ এগিয়ে যেতে পারলো আর কেউ পারলো না, নিজের থেকে স্টপ করে দিল, থেমে গেল, সেটা আলাদা কথা, কিন্তু আপনাকে প্রত্যেক ছেলেকে মানুষ করার জন্য সমানভাবে চেষ্টা করতে হবে। দুজনকে চাষি বানিয়ে রেখে দিলেন আর দুজনকে উচ্চশিক্ষিত করলেন, উচ্চশিক্ষিতরা অনেক টাকা ইনকাম করছে, আর এই চাষিরা চাষি হয়ে অভাবী গরিব হয়ে থেকে গেল, এটি একটি জুলুম যা থেকে মাতা পিতাদেরকে বাঁচতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে জুলুম থেকে বাঁচার তৌফিক দান করেন, আমাদেরকে সুবিচার কায়েম করার তৌফিক দান করেন, ন্যায় ইনসাফ করার জন্য তৌফিক দান করেন। ছেলে মেয়েদের লালন পালন ক্ষেত্রে আরেকটি কথা মনে রাখবেন, যে ছেলে মেয়েদের ছোট থেকেই যদি সৎ বানাতে হয় তাহলে ছোট থেকেই তাদেরকে ইসলামের শিক্ষা দিতে হবে, ইসলামিক জ্ঞান দিতে হবে, ইসলামিক বই পড়তে দিতে হবে, ইসলামিক বক্তব্য শোনাতে হবে, ইসলামিক আলোচনায় তাদেরকে হাজির করতে হবে, এবং তাদেরকে 7 বছর থেকে নামাজের শিক্ষা দিতে হবে, 10 বছর হলে চাপ সৃষ্টি করে নামাজ পড়াইতে হবে, 10 বছরের ছেলে মেয়ে হয়ে গেছে চাপ সৃষ্টি করে মেরে নামাজ পড়াইতে হবে, আর তারপরে 14 বছর 15 বছর ফরজ হচ্ছে তখন নামাজ পড়ে না আর সাথে রাখবেন তা চলবে না, নামাজ পড়াইতে হবে। আপনি দুনিয়ার কাজ যদি না করতো, আপনার জমির কাজ না করতো, আর সে যদি সারাদিন ঘুমিয়ে থাকতো আপনি খেতে দিতেন না তাকে, কিন্তু নামাজ পড়ে না, কিছু বলেন না, ওই ছেলে এদেরকে নিয়ে খাচ্ছেন, মেয়েরাকে নিয়ে খাচ্ছেন, পর্দা করছে না, তেমন কিছু চাপ সৃষ্টি করছে না, আচ্ছা বড় হলে শিখে নিবে, আচ্ছা বড় হলে শিখে নিবে, বড় হলে শিখে নিবে, আপনার দায়িত্ব কোথায়? কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে কালকে আমাদের জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব পালন করার তৌফিক দান করেন, আমাদেরকে মাতা পিতার হক যেন আদায় করার তৌফিক